ইতালির রোমের পর ই পাসপোর্ট কার্যক্রম চালু হতে যাচ্ছে মিলানে। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মিলানের নিযুক্ত কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ। ইতালির মিলানে প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে 3 অগস্ট থেকে কাঙ্ক্ষিত ই পাসপোর্ট কার্যক্রমের ট্রায়াল চলছে। এ মাসের শেষে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদে সেন্ড মানে একদম ফ্রি। এছাড়া ই পাসপোর্ট চালু করার মাধ্যমে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার কার্যক্রম আরও বেগবান হবে এবং প্রবাসীদের প্রত্যাশা পূরণ হলো বলে জানায় কনসাল জেনারেল। কনসুলার সেবা উন্নততর করার অংশ হিসেবে আমরা আমাদের মিলান কনসুলেটে ই পাসপোর্ট সেবা চালু করার দ্বার প্রান্তে রয়েছি। আমরা আশা করছি যে এ মাসের শেষ নাগাদ ই পাসপোর্ট সেবা বিশেষ করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। আগামী 1-2 বছরের মাঝে মিলানের এবং ইতালির বেশিরভাগ মানুষই ই পাসপোর্ট সংগ্রহ করতে সক্ষম হবে। মিলান থেকে প্রথম ই পাসপোর্ট ই করলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং মিলান কনসুলেটকে আমি নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।